الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين جاءوا بالإفك عصبة من لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب بالإثم والذي تولى كبره منهم له عذاب عظيم لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا قالوا هذا إفك مبين لولا جاءوا عليه بأربعة شهداء فإذا لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم خير الناس أنفعوا للناس والمؤمن القوي خير وأحب عند الله من المؤمن الضعيف أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ পবিত্র ঈদের দিন। পবিত্র ঈদের দিন হলো সহমর্মিতার দিন, সহানুভূতির দিন, ভ্রাতৃত্ব প্রকাশের দিন। আর এই ভ্রাতৃত্ব প্রকাশের অন্যতম বিষয় হলো যে মুসলমান মুসলমানের উপকার করা,
মুসলমান মুসলমানের প্রয়োজনে থাকা। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতিহি, যে ব্যক্তি অন্য কোনো মুসলমানের প্রয়োজনে থাকবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন তার চাহিদা পূরণের মধ্যে নিয়োজিত থাকবে। ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় থাকবে, আল্লাহ তাআলাও তার সহযোগিতায় নিয়োজিত থাকবে। এই জন্য মুসলমান সবসময় আল্লাহ তাআলার সহযোগিতার অন্তরালে থাকে, সহযোগিতার ছায়ায় থাকে, আল্লাহ তাআলার পর্যবেক্ষণের অতলে থাকে। আর মুসলমান ততক্ষণই আল্লাহর সহযোগিতার ছায়ায় থাকবে, আল্লাহ তাআলার পর্যবেক্ষণের ছায়ায় থাকবে, আল্লাহ তাআলার সাহায্যের নিচে থাকবে, যতক্ষণ পর্যন্ত সেই মুসলমান অন্যের সহযোগিতায় থাকবে। আর যদি মুসলমান অন্যের সহযোগিতা না করে, যদি অন্যের প্রতি জুলুম অবিচার অন্যায়ের মধ্যে থাকে, তো আল্লাহ তাআলাও তার প্রতি অন্যায় করবে, আল্লাহ তাআলাও তার অসহযোগিতা করবে। এটা আল্লাহর রসুলের ঘোষণা, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু আওরাতাহু, যে কোনো মুসলমানের দোষকে গোপন রাখবে, আল্লাহ তার দোষকে গোপন রাখবে। অমান কাশাফা মুসলিমান কাশাফাল্লাহু আওরাতাহু ওয়াখদাআহু ওয়ালাউ ফি জাওফি বাইতিহি, আর যদি কোনো মুসলমান অন্য মুসলমানের দোষকে প্রকাশ করে দেয়, অন্য কোনো মুসলমানকে অপমানিত করে, তো আল্লাহ তাআলাও তার দোষকে প্রকাশ করে দিবেন, আল্লাহ তাআলা তাকে অপমানিত করবেন, যদিও সে অপমানের ভয়ে ঘরের অভ্যন্তরে লুকিয়ে থাকুক না কেন। তো এই জন্য মুসলমানের অন্যতম একটা গুণ হলো, মুসলমানের অন্যতম একটা শর্ত হলো যে মুসলমানকে সবসময় সহযোগিতা পরায়ণ হতে হবে, মুসলমানকে সবসময় ভ্রাতৃত্ব পরায়ণ হতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে কেউ কখনো মুমিন হতে পারবে না, কখনো মুমিন হতে পারবে না। মুমিন হওয়ার জন্য শর্তই হলো এটা, সেটা কি, যে যতক্ষণ পর্যন্ত না সে নিজের জন্য যা ভালোবাসে তার মুসলমান ভাইয়ের জন্য সেটা না ভালোবাসে। যতক্ষণ পর্যন্ত আমি আমার সহযোগিতা যেরকম করতে চাই, আমি আমার ভাইয়ের সহযোগিতা যদি করতে না চাই, তাহলে আমি মুমিন না। যতক্ষণ পর্যন্ত আমি আমার সম্মান রক্ষা করতে চাই, আমি যদি আমার মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করতে না চাই, আমি মুমিন না। আল্লাহ রসুল আরাক হাদিসের মধ্যে বলেন, ইন্নার রিবা সিত্তু ওয়াসাবউনা বাবা, সুদের 70টার উপরে স্তর আছে, সুদের যে পাপ, সুদের পাপের মধ্যে 70টা স্তরের পাপ আছে। আর সর্বনিম্ন সর্বনিম্ন স্তরের যে পাপ, সুদ যদি কেউ ভক্ষণ করে, সর্বনিম্ন স্তরের যে পাপ সেটা হলো আইয়াঙ্কিহাল মারউ উম্মাহু, কোনো ব্যক্তি তার মায়ের সাথে ব্যভিচার করলে যেরকম পাপ হবে, এর চেয়েও বেশি পাপ হলো যদি কেউ সুদ বক্ষণ করে। সুদ বক্ষণ করার সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সাথে ব্যভিচার করা। আর ওয়া ইন্না আরবার রিবা, আর সুদের মধ্যে সর্ব উপরের স্তরের যে পাপটা, সবচেয়ে বড় স্তরের যে গুণা, সেটা হলো ইস্তিতালাতুল মারইল মুসলিমি আলা আখিহিল মুসলিম, কোনো মুসলমান
তার ভাইয়ের সম্মানকে নষ্ট করা, কোন মুসলমান তার ভাইকে হেয় করা, অপমানিত করা, এটা হলো সুদের স্তরের মধ্যে সবচেয়ে বড় স্তরের গুনাহ। অর্থাৎ আপনি যদি কোনো মুসলমানকে অপমান করেন, অপমান করার চেষ্টা করেন, নিজের মায়ের সাথে ব্যভিচার করার যে গুনাহ, তার চেয়ে উপরের 70 ভাগ উপরের স্তরের চেয়েও বড় গুনাহ হবে। সেই জন্য মুসলমানের দায়িত্ব হলো নিজের সম্মানকে সে যেরকম রক্ষা করার জন্য সবসময় চেষ্টা করে, তার মুসলমান ভাইয়ের সম্মান রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আমাদের সামনে অনেকগুলো আয়াত স্পষ্ট করে আমাদের সামনে দেখিয়ে দিছেন, বুঝিয়ে দিছেন, শিখিয়ে দিছেন যে আমরা মুসলমানদের সম্মানকে কিভাবে রক্ষা করব। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন নাকি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ লাগানো হয়েছিল আর মুনাফিকরা এই অপবাদকে সারা মদিনায় ছড়িয়ে দিয়েছিল আর মুসলমানরা সবাই সংযত ছিল, সেই সময় আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো নাজিল করা হয় তার মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা নাকি অপবাদ ছড়ায়, যারা নাকি কোনো মুসলমানের বিরুদ্ধে, সতী নারীর বিরুদ্ধে, কোনো নিরপরাধ মুসলমানের বিরুদ্ধে যারা অপবাদ ছড়ায়, আল্লাহ তাআলা বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম, তার কাঁধে সেই পরিমাণ গুনাহ লেখা হয়ে যাবে যেই পরিমাণ সে অপবাদ মানুষের কাছে রটাবে। ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম, আর যারা এই অপবাদ ছড়ানোর মধ্যে অংশ গ্রহণ করবে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়ে গেছে, তাদের জন্য নির্ধারিত আছে বিরাট বড় শাস্তি। লাহুম আযাবুন আযীম, বিরাট বড় শাস্তি। লাউলা ইদ সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বি আনফুসিহিম খায়রা ক্বালু হাযা ইফকুম মুবিন। আল্লাহ তাআলা বলেন তোমাদের সেই সময় কি করণীয় ছিল, যখন পুরো মদিনায়, পুরো শহরে কোনো একটা অপবাদ রটে গেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে, সতী এক নারীর বিরুদ্ধে যখন অপবাদ লটে গেছে সাধারণ মুসলমান হিসাবে, তোমাদের কি দায়িত্ব ছিল? আল্লাহ তাআলা বলেন ইদ সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বি আনফুসিহিম খায়রা, তোমরা যারা মুমিনরা, মুমিন পুরুষ এবং মুমিন নারী, নিজেদের কল্যাণ আশা করো, তোমাদের তখন উচিত ছিল যখনই তোমরা এরকম অপবাদ শুনবে সাথে সাথে বলবে হাদা বুহতানুন আযীম, এরকম একজন নিরাপরাধ, এরকম একজন সতী নারীর বিরুদ্ধে এরকম অপবাদ হতেই পারে না, এটা একটা মহান অপবাদ, এটাকে আমি বিশ্বাস করি না, এই মুসলমান কখনো এরকম, একজন পবিত্র মুসলমান এরকম পাপ কাজ করতে পারে না, তোমরা যা বলতেছো এটা একটা মহান অপবাদ। আল্লাহ তাআলা বলেন লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা ফাইদ লাম ইয়াতু বিশুহাদা ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা তখন বলেছিল, আরে রাতের অন্ধকারে দুইজন আসছে, এ তো অপরাধী করেছে, অপরাধ ছাড়া কি হবে, যদি অপরাধ করে থাকে তাহলে আমরা কেন অপরাধী বলতে পারবো না, কেন সেই কথা বলতে পারবো না যে তারা অপরাধ করেছে। আল্লাহ তাআলা বলেন লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, যদি কেউ অপরাধ করেও থাকে, যদি কোনো সতী নারী অপরাধ করেও থাকে, যদি কোনো পুরুষ অপরাধ করেও থাকে, এমনকি হাদিসের মধ্যে আছে তুমি নিজের চোখে দেখেছো একজন অপরাধ করতেছে, তারপরও তুমি সেই অপবাদ রটাতে পারবে না,
কেন আল্লাহ তাআলা বলেন যে ওই অপবাদ ওই শাস্তি ওই অপরাধ সাব্যস্ত হতে হলে বিশেষ করে বেবিচারের মতো অপরাধ সাব্যস্ত হলে চারজন সাক্ষী লাগবে সচক্ষে দেখা চারজন সাক্ষী লাগবে আল্লাহ তাআলা বলেন লাউলা জাউ আলাইহি বি আরবাতি শুহাদা যারা এমন অপবাদ রটায় তাদেরকে বলো চারজন সাক্ষী নিয়ে আসতে ফাইদা লাম ইয়াতু বিশুহাদা যদি তারা চারজন সচক্ষে দেখা সাক্ষী নিয়ে আসতে না পারে তাহলে তোমরা জেনে রাখো ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন তারা আল্লাহর কাছে মিথ্যুক হিসাবে প্রমাণিত এক সাহাবী রসুলের কাছে আসেন হে আল্লাহর রসুল আমি যদি বাসায় গিয়ে দেখি আমার স্ত্রী অপকর্ম করতেছে পরকিয়া করতেছে তখন আমি কি করব আল্লাহর রসুল বলেন যে তুমি কোনো কিছুই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি যদি চারজন সাক্ষী না আনতে পারো আর যদি তুমি একা বলো যে আমার স্ত্রী ব্যভিচার করেছে তাহলে তোমার বিরুদ্ধে অপবাদ দেওয়ার শাস্তি দেওয়া হবে 80টা ব্যত্রাঘাত করা হবে সেই সাহাবী বলে হে আল্লাহর রসুল আমি যদি আমার স্ত্রীকে দেখি পরকিয়া করতেছে ব্যভিচার করতেছে আমি কি তখন কোনো শাস্তির ব্যবস্থা না করে আমি কি মানুষকে সাক্ষী আনতে যাব চারজন সাক্ষী আনতে যাব যে দেখেন দেখেন আমার স্ত্রী কি করে আল্লাহর রসুল বলেন যে দেখো এখানে তোমার কোনো কথা চলবে না কারণ এই কথা এই বিধান স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন ফাইদা লাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন যদি কেউ কোনো অপরাধ দেখেও থাকে তারপরও সে যদি চারজন সাক্ষী না আনতে পারে আল্লাহর কাছে সে মিথ্যুক হিসাবে প্রমাণিত হবে এই জন্য আমরা যদি কারো ব্যাপারে কোনো অপরাধও দেখেও ফেলি অপরাধ যদি সাব্যস্ত হয়ে যায় আমার কাছে যদি অপরাধ সাব্যস্ত হয়ে যায় তারপরও শরীয়ত সম্মতভাবে যে নিয়ম আছে চারজন সাক্ষী সচক্ষে দেখা এই সাক্ষী এইভাবে যদি প্রমাণিত না হয় আমার কখনো মুখ খোলার অনুমতি নাই কারণ আল্লাহ তাআলার কাছে মুসলমানের সম্মান সবচেয়ে দামি একজন সতী নারীর সম্মান সবচেয়ে দামি একজন সতী পুরুষের সম্মান সবচেয়ে দামি হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন লাজাওয়ালুল দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলিন নাস কোন একটা মুসলমানকে হত্যা করা অথবা কোন একটা মুসলমানকে অপমানিত করা আল্লাহর কাছে সারা পৃথিবী ধ্বংস করার চেয়েও বড় বেশি অপরাধ আল্লাহ তাআলাকে যদি বলা হয় যে একটা মানুষকে যদি আপনি অপরাধী না বলেন সে পৃথিবী ধ্বংস করে দিবে আল্লাহ তাআলা বলবেন আমার পৃথিবী ধ্বংস হয়ে যাক তারপরও আমি একটা মুসলমানকে অপমানিত হতে দিব না এই জন্য একটা মুসলমানের সম্মান আল্লাহর কাছে এত বড় ইসলামের মধ্যে মুসলমানের সম্মান এত বেশি এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে ঘোষণা দিয়েছেন যখন তোমাদের কাছে কোনো এরকম অপবাদ আসবে তোমরা শুনবে যে অমুকেই অপরাধ করেছে অমুকেই অপরাধ করেছে তুমি এটা শুনেছো তুমি কখনো মুখ দ্বারা বলতে পারবে না তুমি বরং এভাবে বলবে হাযা বুহতানুন আযীম এটা একটা বড় অপবাদ আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ালাউলা ফাযলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম হে মুনাফিকরা হে মদিনাবাসীরা তোমরা যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত পবিত্র একজন নারীর বিরুদ্ধে যে অপবাদ লটেছিল যারা অপবাদ লটিয়েছে আর তোমরা যারা চুপ করেছিলে এই অপবাদের বিরুদ্ধে যারা দাঁড়াও নাই শুনে রাখো আল্লাহর অনুগ্রহ যদি তোমাদের উপরে না থাকতো আল্লাহর রহমত যদি তোমাদের উপরে না থাকতো তোমাদের এই চুপ থাকার কারণে লামাসসাকুম ফীমা আফাতুম ফীহি আযাবুন আযীম দুনিয়াতেই তোমাদের জন্য কঠিন শাস্তি চলে এসেছিল তোমাদের এই অপরাধের কারণে তোমাদের এই চুপ থাকার কারণে কঠিন শাস্তি দুনিয়াতেই তোমাদেরকে স্পর্শ করছিল
কিন্তু একমাত্র আল্লাহর অনুগ্রহের কারণে, একমাত্র আল্লাহ তাআলার রহমতের কারণে, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে, তোমাদের মাঝে থাকার কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে সেই শাস্তি থেকে, সেই আযাব থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তাআলা তার পরের আয়াতে বলেন, লাউলা ইদ সামিয়তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা সুবহানাকা হাদা বুহতানুন আযীম। আল্লাহ তাআলা বলেন, হে মুসলমানরা, হে মুমিনরা, যখনই তোমরা এরকম অপবাদ শুনেছিলা কেন তখনই তোমরা এই কথা বলো নাই, মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাদা, এরকম কথা বলার অনুমতি আল্লাহ আমাদেরকে দেন নাই, এরকম কথা আমরা মুসলমান হিসাবে বলতে পারি না, এরকম অপবাদের কথা এরকম আমরা শুনতে পারি না, এটাকে রটাতে দিতে পারি না, কেন তোমরা এই কথা বলো নাই এবং কেন এই কথা বলো নাই, সুবহানাকা হাদা বুহতানুন আযীম। হে মুনাফিকরা, তোমরা যা বলতেছো এটা আল্লাহ তাআলা এগুলো থেকে অনেক পবিত্র, মুসলমানরা এগুলো থেকে অনেক পবিত্র, তোমরা যেগুলো বলতেছো হাদা বুহতানুন আযীম, এটা একটা মহান মহান বড় অপবাদের কথা তোমরা বলতেছো। ইয়াইযুকুমুল্লাহু আন তাউদু লিমিসলিহি আবাদান ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে এই পুরো ঘটনা, এই আয়াতগুলো দ্বারা তোমাদেরকে উপদেশ করতেছেন যাতে তোমরা এরকম ভুলের মধ্যে দ্বিতীয়বার যেন আর না পড়ো। এরকম যদি কখনো অপবাদের কথা, কোনো মুসলমানের সম্মানহানির কথা, কোনো মুসলমানের চরিত্র হননের কথা কখনো যদি তোমরা শোনো, কখনো তোমরা চুপ থাকবে না, বরং এর প্রতিবাদ করবে। ইন কুনতুম মুমিনিন, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো, কারণ এই মুমিন, মুমিন হতে হলে মুসলমানদেরকে অবশ্যই এই গুণ আসতে হবে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বা লি নাফসি। আল্লাহর রাসূল স্পষ্ট করে বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলেন, তোমাদের কেউ কখনো মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার জন্য যা ভালোবাসো, তোমার মুসলমানের ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ভালো না বাসো। আমি কখনো আমার বিরুদ্ধে কেউ অপবাদ রটাক আমি সহ্য করব না, আমাকে কেউ গালি দেক আমি সহ্য করব না, আমাকে কেউ ছোট করুক, আমাকে কেউ খাটো করুক, আমার কেউ চরিত্র হনন করুক, এটা আমি সহ্য করব না। আমি যদি এরকম অসহ্য, এরকম সহ্য না করা যদি প্রকাশ না করতে পারি আমার মুসলমান ভাইয়ের জন্য, আল্লাহর রসুলের ভাষায় আমি মোমেন না, লা ইউমিনু আহাদুকুম, তোমরা মোমেন হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার নিজের জন্য যা ভালোবাসো, তোমার মুসলমান ভাইয়ের জন্য তা ভালো না বাসো। এজন্য সবচেয়ে বড় বিষয় হলো ঈমান। এজন্য ওলামায়ে কেরাম বলেন যে মুমিন তার প্রতিটা আমল, এমনকি সাধারণ কাজ, তার রীতির কাজ, অভ্যাসের কাজ, এগুলো এবাদতে পরিণত হয়। আর যারা মুনাফিক, মুনাফিক হলো আল্লাহর জন্য যারা করে না, যার অন্তরে তাকওয়া নাই, যে রমজানের যে শিক্ষা আমরা নিয়েছি তাকওয়া আল্লাহর জন্য করা, আল্লাহর ভয়ে সবসময় তটস্থ থাকা, আল্লাহকে খুশি করার জন্য সকল কাজ করা, মুমিন তার সাধারণ কাজও এবাদতে পরিণত হয়। আর মুনাফেকের, যার আল্লাহর ভয় নাই, আল্লাহর ভীতি নাই, আল্লাহর জন্য খুশি করা যার অন্তরে নাই, তার এবাদতগুলো গুনাহে পরিণত হয়। মুনাফেকদের এবাদতগুলো গুনাহে পরিণত হয় আর মুমিনদের সাধারণ কাজ এবাদতে পরিণত হয়। মুমিন সাধারণ কাজ ঘুমানো, কিন্তু আল্লাহর রসুল বলেন
মান সল্লাল ইশা ফি জামাআ, যে নাকি এশার নামাজ জামাতের সাথে পড়ছে, তারপরে ঘুমাইছে। ঘুমানো একটা সাধারণ কাজ, কিন্তু মুমিন ঘুমিয়েছে আর তার অন্তরে ছিল আমাকে আবার ফজরের নামাজ আল্লাহর আদেশ পালন করতে হবে, ইমানের সাথে ঘুমাইছে। আল্লাহর রসুল বলেন ফাকা আন্নামা কওমা নিসফাল্লাই, সে যেন অর্ধ রাতি দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেরকম সওয়াব, তার ঘুমানোর কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় সেরকম সওয়াব দিয়ে দিবেন। আর যে ফজরের নামাজও জামাতের সাথে পড়লো, আল্লাহর রসুল বলেন সারা রাত তাহাজ্জুদ পড়লে, দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেরকম সওয়াব, ওই ব্যক্তি ঘুমিয়ে ঘুমিয়ে তার আমলনামায় আল্লাহ তাআলা সারা রাত তাহাজ্জুদ পড়ার সওয়াব দিয়ে দিবেন। আপনি ঈদের দিন খাচ্ছেন, আপনার পরিবারের জন্য জামা কাপড় কিনে আনছেন, গোশত রুটি পোলাও কিনে আনছেন, খাচ্ছেন, আপনি নিজের উদর পূর্ণ করতেছেন, আপনি নিজের পেট পূরণ করতেছেন, কিন্তু আল্লাহর রসুল বলেন যেই মুসলমান সে নিজেকে খাওয়াবে আর তার অন্তরে ইমান আছে, যে নিজেকে খাওয়াবে, নাফকাতুল মারই আলা নাফসিহি, নিজে যা খাইতেছে, তার পরিবারকে যা খাওয়াইতেছে, তার পরিবারের জন্য যেই সকল টাকা ব্যয় করতেছে, যেই সকল পোশাক কিনে যেই সমস্ত অর্থ সম্পদ ব্যয় করেছে, এই সকল সম্পদগুলো যদিও নিজে খেয়েছে, কিন্তু এই সম্পদগুলোকে সে যদি একটা গরিব মানুষকে সৎকা করত, যেরকম সৎকার সওয়াব হইতো, এর চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দিবেন তার খাওয়ার কারণে। এই জন্য মুমিন যে যার অন্তরে ইমান থাকবে তার সাধারণ কাজ এবাদতে পরিণত হবে। চাকরি করতেছেন, আল্লাহর রসুল বলেন যে চাকরি করতেছে, ওয়াহুয়া কাল্লুন মিন আমালিহি, চাকরির কারণে ক্লান্ত হয়ে বাসায় আসছে, কিন্তু সে মুমিন, অন্তরে ইমান আছে যে আমি চাকরি করতেছি হালালভাবে নিজে খাওয়ার জন্য, কারো কাছে হাত যাতে পাততে না হয়, কারো কাছে যেন অপমানিত হতে না হয়, ছোট না হতে হয়, আমি যেন সম্মানের সাথে বসবাস করতে পারি, এই জন্য আমি চাকরি করতেছি। ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসছে, আল্লাহর রসুল বলেন যে সে চাকরি করে নিজে বেতন পাইতেছে আর তার চাকরির কারণে আল্লাহ তাআলা তার পিছনে সকল গুনাহ মাফ করে দিচ্ছে। আর তাজিরু সাদিকুল আমিন মান নবিয়িন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা, একজন ব্যবসায়ী, সে ব্যবসা করতেছে, নিজের ব্যাংক ব্যালেন্স বাড়াইতেছে, নিজের পুঁজি বাড়াইতেছে, নিজের ব্যবসা নিজের লাভ বাড়াইতেছে, কিন্তু সে মুমিন, সে আল্লাহকে খুশি করার জন্য ব্যবসা করতেছে, হারাম উপায় অবলম্বন করতেছে না, কোনো ধাপ্পাবাজি চুরি কোনো ঠকবাজি কোনো কিছুই সে অবলম্বন করতেছে না, নিজে স্বাবলম্বী হওয়ার জন্য ব্যবসা করতেছে। আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি ব্যবসার কাজ, নিজের দুনিয়ার কাজ, এটার বদৌলতে এরকম ব্যবসা করার কারণে আল্লাহ তাআলা তাকে এমন মর্যাদা দিবেন সে নবীগণের সাথে হাসর করবে, নবীগণের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিকিনের সাথে জান্নাতে থাকবে, শহীদদের সাথে জান্নাতে থাকবে। আর মুনাফিক আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতুনা সলাতা ইল্লা ওয়াহুম কুসালা ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওয়াহুম কারিহুন, মুনাফিক নামাজ পড়তেছে কিন্তু এই নামাজ তার জন্য বদদোয়া করতেছে, নামাজ তার জন্য গুনাহে রূপান্তরিত হইতেছে। আল্লাহ তাআলা বলেন যে মুনাফিক নামাজে আসে অলসতার সাথে, নামাজকে একটা বড় বোঝা মনে করে, সে মুনাফিক দান করে আর দান করতেছে এইটাকে বলে মানুষের চাপে পড়ে দিতে হইছে, আমার নিজের টাকা আমি দিয়ে দিছি, মসজিদের মধ্যে সবাই দেয় আমাকেও দিতে হইছে তাই দিয়ে দিছি, আমার বাবাকে দিতে হয় তাই দিয়ে দিছি, কিন্তু সে খুশি মনে দিতেছে না। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক যার অন্তরের মধ্যে ঈমান নাই, আল্লাহকে খুশি করা নাই, যার অন্তরের মধ্যে তাকওয়া নাই, সে এবাদতের কাজ করতেছে কিন্তু এই এবাদতগুলো তার গুনাহে রূপান্তরিত হইতেছে। এই জন্য ওই তাকওয়া ঈমান বড় জিনিস, এটা এত বড় জিনিস যে এটাকে আমাকে ধারণ করতে হবে, তাহলে আমি যদি ধারণ করি আমি যা করব, আমি যদি মুমিন হই আমি যা করব তাই আমার ইবাদতে রূপান্তরিত হতে থাকবে।
আল্লাহ তাআলা আমল নামায় লিখতে থাকবেন। আল্লাহ রসুল বলেন আংতালকা আখাকা বিওয়াজিহিন তলাক তাহুয়া সাদকা, যে তোমাদের সকলের উপরে দান করতে হবে, সদকা করতে হবে। আল্লাহর সাহাবায়ে কেরাম বলেন হে আল্লাহর রসুল আমাদের সকলের তো সামর্থ্য নাই। বলে তুমি তোমার এক ভাইয়ের সাথে দেখা করতেছো, রাস্তায় হাঁটতেছো, একজনের সাথে দেখা হয়েছে, আর তার সাথে তুমি হাসি মুখে শুধু দেখা করলা যে ভাই কেমন আছেন, হাসি মুখে সালাম দিলা, তুমি যে হাসি মুখে শুধু তার সাথে দেখা করলা, এই দেখা করা, হাসি মুখে কথা বলা, হাসি মুখে তার সামনে আসা, এইটাকেও আল্লাহ তাআলা তুমি আল্লাহর রাস্তায় যদি লক্ষ টাকা সদকা করতা যেরকম সওয়াব পাইতা, এর চেয়ে বেশি সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবে। এই জন্য ওই ঈমানকে যদি আমি ধারণ করতে পারি, আল্লাহকে খুশি করার জন্য যদি আমি কাজ করতে পারি, তাহলে আমার সব কিছু আমলে সব কিছু এবাদতে রূপান্তরিত হবে। আর যদি ওই ঈমান না থাকে, ওই তাকওয়া যদি না থাকে, আমি এবাদত করব কিন্তু এবাদতগুলো আমার গুনাহে রূপান্তরিত হবে। বুখারী মুসলিমের একটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই এই হাদিস বর্ণনা করতেন তখনই বেহুশ হয়ে যাইতেন, যখনই এই হাদিস বর্ণনা করতে যাইতেন তখনই বেহুশ হয়ে যাইতেন। সেই হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন যে তিন ব্যক্তি ইউসাআরু বিহিম ফিন্নার, জাহান্নামের মধ্যে সর্বপ্রথম দাখিল করানো হবে, সর্বপ্রথম যাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামে, যাদের দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালানো হবে, জ্বালানি হিসাবে যেই সকল মানুষগুলোকে ব্যবহার করা হবে, তারা হলো তিন শ্রেণীর মানুষ। আর সেই তিন শ্রেণীর মানুষ কারা? তারা কি ওই ব্যভিচারী, অপরাধী, চোর, দুর্নীতিবাজ, সুদখোর তারা? না, আল্লাহর রসুল বলেন যে সেই তিন ব্যক্তির এক ব্যক্তি হলো ওই আলেম, যেই আলেম মানুষের কাছে ইসলাম প্রচার করেছে, এলেম প্রচার করেছে, কিন্তু তার উদ্দেশ্য ছিল, তার অন্তরে তাকওয়া ছিল না। আল্লাহ তাআলা তাকে সেদিন বলবেন যে হে আলেম তুমি কি করেছো দুনিয়াতে? সে বলবে হে আল্লাহর রসুল, তলাবুতুল ইলমা ওয়া আনফাকতুহু ফি সাবিলিক, আমি কোরআন শিখেছি, হাদিস শিখেছি, আর এগুলোকে আমি আপনার রাস্তায় প্রচার করেছি, দাওয়াতের কাজে আমি প্রচার করেছি। আল্লাহর রসুল আল্লাহ তাআলা বলবেন যে তুমি এই দাওয়াত দিয়েছো, তুমি এলেম প্রচার করেছো, কেন করেছো? বলে হে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা তখন বলবেন যে আনতা কাযিবতা বাল আমিলতা লিয়ুকালা লাকা আন্নাকা কারিউন, বরং তুমি এই জন্য এলেম প্রচার করেছো, এই জন্য বয়ান করেছো, এই জন্য দাওয়াত দিয়েছো যাতে মানুষ তোমাকে বড় আলেম বলে, যাতে মানুষ তোমাকে বড় বক্তা বলে, মানুষ যাতে তোমাকে বড় দায়ী বলে, তুমি সেই জন্য করেছো। তুমি পয়সার লোভে করেছো, তুমি মানুষের ভয়ে করেছো, ক্ষমতার লোভে তুমি করেছো, তুমি আমাকে খুশি করার জন্য করো নাই। ওই আলেমকে, ওই হাফেজকে, ওই কারিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। তারপরে আর এক ব্যক্তিকে আনা হবে, বলবে তুমি কি করেছো? হে আল্লাহ আপনি আমাকে ধনী বানিয়েছিলেন, মা তারাকতু মিন সাবিলিন ইল্লা ওয়া আনফাকতু ফিহা, এমন কোন খাত ছিল না যেই খাতে আমি আপনার রাস্তায় দান করি নাই। আমি মসজিদে আমার দান আছে, মাদ্রাসায় দান করেছি, গরিব মানুষের কাছে আমার দান আছে, আত্মীয় স্বজনের পিছনে আমার দান আছে, দেশীয় উন্নয়নে আমার দান আছে, রাস্তাঘাটে আমার দান আছে, সব জায়গায় আমি দান করেছি। আল্লাহ তাআলা বলবেন কেন করেছিলা? হে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবেন বাল কাযিবতা, বরং তুমি মিথ্যা বলেছো, লিউকালা আন্নাকা জাওয়াদ, তুমি এই জন্য করেছো যাতে মানুষ তোমাকে দাতা বলে, মানুষ তোমাকে দানশীল বলে,
আল্লাহ তাআলা তাকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর এক ব্যক্তি আসবে, সে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, তাকে বলবেন, হে শহীদ, তুমি শহীদ কেন হইছো? হে আল্লাহ, আপনার ইসলামকে উঁচু করার জন্য, আপনার ইসলামের পতাকা যেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সেই জন্য আমি জিহাদ করেছি, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছি। আল্লাহ তাআলা বলবেন, বাল কাযিবতা, তুমি মিথ্যা বলছো। লিউকাল আন্নাকা সুজাউন, মানুষ তোমাকে যাতে বীর বলে, তোমাকে বড় যোদ্ধা বলে, সেই জন্য তুমি শহীদ হইছো, সেই জন্য তুমি যুদ্ধ করেছো। আল্লাহ তাআলা এই মহান তিন ব্যক্তিকে, আমরা দুনিয়াতে যাদেরকে মহান মনে করি, বড় আলেমকে আমরা মহান মনে করি, বড় দানশীলকে, মসজিদের নির্মাতাকে আমরা মহান মনে করি, মাদ্রাসা পরিচালককে আমরা মহান মনে করি, বড় যোদ্ধাকে, শহীদকে আমরা মহান মনে করি, এইরকম মহান তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সেই দিন সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন, আর তাদের দ্বারা জাহান্নামের আগুনকে জ্বালাবেন, তাদেরকে জ্বালানি হিসাবে ব্যবহার করবেন। কি কারণ, কি অপরাধ? ওই তাকওয়া না থাকা, ইখলাস না থাকা, আল্লাহকে সন্তুষ্ট করা না থাকা। এই জন্য ঈমানকে, তাকওয়াকে অন্তরে ধারণ করতে হবে। যদি কেউ তাকওয়া ধারণ করতে পারে, তার সাধারণ কাজ এগুলো ইবাদতে পরিণত হবে। আর যদি কারো মধ্যে তাকওয়া না থাকে, আল্লাহর ভয় না থাকে, ইখলাস না থাকে, তো তার ইবাদতগুলো, এই দাওয়াত দেওয়া, এই নামাজ, এই যাকাত, এই সদকা, এই দান খয়রাত, এগুলো সব জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এই জন্য আমাদেরকে এই রমজান মাসের শেষে যে মূল শিক্ষা, তাকওয়া, আল্লাহর ভয় করা, ওইটাকে ধারণ করতে হবে। আর এইটাকে যদি আমি ধারণ করতে পারি, তাহলে আমার আচরণ সব ঠিক হয়ে যাবে, আমার আচরণে এগুলো প্রকাশ পাবে। আজ আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা ত্রুটি হলো, আমরা মুসলমান কিন্তু আমাদের আচরণগুলো ঠিক নাই, আমাদের আচরণের মধ্যে মুসলমান ইসলামী আচরণ নাই, আমার ব্যবহারে ইসলামী ব্যবহার নাই, আমার লেনদেনে ইসলামী লেনদেন নাই, আমার কথাবার্তা ইসলামী কথাবার্তা নাই, আমার সমাজ ব্যবস্থা ইসলামী সমাজ ব্যবস্থা নাই, আমার পারিবারিক ব্যবস্থা ইসলামিক পারিবারিক ব্যবস্থা নাই, আমার রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামিক রাষ্ট্রীয় ব্যবস্থা নাই। এটা আমাদের সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার, যে আজ আমরা অনেকেই মনে করি রোজা রাখা আর মসজিদে নামাজ পড়া আর কোরআন তেলাওয়াত করা এটাই ইসলাম। ইসলামের একটা অন্যতম বিষয় হলো আমার আচরণ ঠিক হওয়া, চরিত্র ঠিক হওয়া, মানুষের সাথে পারিবারিক সামাজিক অবস্থা এগুলোকে সংশোধন করা, শুদ্ধ করা, ইসলামের মুসলমান হওয়ার একটা অন্যতম শর্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হইছেন, খলিফা হওয়ার আগে যখন খলিফা হইছেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিবেশী, সেই প্রতিবেশীদের তাদের যে বকরি ছিল, এই বকরিটা অনেকেই ছিল দহন করতে পারত না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন সময় করে ওই প্রতিবেশীদের দুধ দহন করে দিতেন, উট দহন করে দিতেন, গরুর দুধ দহন করে বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিতেন। এটা একটা তার নিয়মতান্ত্রিক একটা কাজ ছিল, তার এলাকাবাসীর জন্য এই উপকারটা উনি করতেন। উনি যখন খলিফা হইছেন, তখন তার ওই পাড়া প্রতিবেশী যাদের দুধ দহন উনি করে দিতেন, সবাই বলা শুরু করছে, এখন তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো খলিফা হয়ে গেছে, উনি তো এখন মহা ব্যস্ত মানুষ, উনি তো এখন আর আমাদের সেই দুধ দহন করার কাজ করতে পারবে না। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনছেন, উনি বলছেন যে, হে আমার প্রতিবেশীরা শোনো, আমি যে খলিফা হইছি, আমি যে রাষ্ট্রীয় দায়িত্ব পাইছি, আমি এই রাষ্ট্রীয় দায়িত্বর একটা যে যেমন একটা দায়িত্ব, এরকম আমার একটা পারিবারিক সামাজিক দায়িত্ব আছে।
আমি রাষ্ট্রীয় দায়িত্বকে যেরকম অন্যতম মনে করি, আমার এই সামাজিক দায়িত্ব তোমাদের দুধ দহন করে দেওয়া এটাও আমার একটা অন্যতম দায়িত্ব হিসাবে আমি মনে করি। আমি কখনো আমার এই সামাজিক দায়িত্বকে, আমার রাষ্ট্রীয় কাজের কারণে, এখানে ব্যস্ততার কারণে, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আমি এই সামাজিক দায়িত্বকে কখনো আমি অবহেলা করব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা এত কাজ থাকার পরেও ওনার নিয়ম ছিল এটা, উনি একটা সময় এরকম মাঠে যাইতেন রাখালের মতো, তাদের দুধগুলো দহন করে দিয়ে রাখালরা যেরকম দুধ দহন করে বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিত, ওই খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের মতো দুধ দহন করে বাড়িতে বাড়িতে পৌঁছিয়ে দিতেন। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন রাতের অন্ধকারে এক দিনের বেলা আমি খোঁজ নিছি একটা গরিব, এক বৃদ্ধ, বৃদ্ধ এক মহিলা যে বিছানায় পড়ে গেছে, তার পেশাব পায়খানা সব বিছানায় করে, তাকে দেখাশোনা করার মতো কেউ নাই, তার কোনো ছেলে মেয়ে কেউ নাই, তো আমি দিনের বেলা তার খোঁজ নিয়ে আমি ঠিক করেছি যে আমি রাতের বেলা গিয়ে তার এই উপকারটা করে আসব, তার বিছানা পরিষ্কার করে দিব, তার যত চাহিদা আছে এগুলো সব আমি করে দিব। কিন্তু আমি যখনই রাতে যাই, রাতে গিয়ে যখন তার বাসায় ঢুকি, দেখি আমার আগেই ঢুকে কে যেন এই বৃদ্ধের পেশাব পায়খানাওয়ালা বিছানার চাদর এগুলো ধুয়ে মেলে আবার নতুন চাদর বিছিয়ে তার নতুন জামা পরিয়ে তাকে গোসল করিয়ে তার জন্য খাবার দাবার রান্না বান্না করে তাকে খাইয়ে কে যেন আমার আগে চলে যায়। তো আমি কয়েকদিন এরকম চেষ্টা করেছি, দেখি যে আমার আগেই কে যেন করে যায়। পরে আমি একদিন ঠিক করেছি যে আমি আজ রাতে আর ঘুমাবো না, আমি প্রথম রাত থেকেই পাহারা দিব যে কে সেই ব্যক্তি যেই বৃদ্ধ মহিলার কাছে আসে আর এই তার অপবিত্র বিছানা, অপবিত্র বাড়ি, অপবিত্র তার জামা কাপড় এগুলো কে পরিষ্কার করে, কে তার রান্না বান্না করে, কে তাকে খাওয়ায়। আমি এটা দেখার জন্য প্রথম রাত থেকে অপেক্ষা করতেছিলাম। পরে আমি দেখতেছি যে আমি রাতের অন্ধকারে একজন আসতেছে আর এসে এগুলো সব ধুয়ে দিচ্ছে, রান্না বান্না করে দিচ্ছে আর তাকে গোসল করিয়ে দিচ্ছে, নতুন জামা পরিয়ে দিয়ে আবার সে বের হয়ে গেছে। তখন আমি ভালো করে তাকিয়ে দেখি, আরে এ তো সেই ব্যক্তি যার সাথে প্রতিযোগিতা করার জন্য আমি সারা জীবন আমি চেষ্টা করেছি, আমি সারা জীবন চেষ্টা করেছি, আমি কোনো এক সময় এই সাহাবি, এই ব্যক্তির সামনে এর চেয়ে বেশি ভালো কাজ যেন আমি করতে পারি, কিন্তু আমাকে বাধ্য হয়ে বলতে হয়েছে আমি তার সাথে কখনো প্রতিযোগিতা করে পারবো না। আর সেই ব্যক্তি হলো তখনকার খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু কি সেই আবু বকর সিদ্দিক, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমি দেখতেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, খলিফা রাতের অন্ধকারে এক বুড়ির বাসায় যাইতেছে, আমি তখন তার রাতের অন্ধকারে সে যখন বুড়ির বাসায় ঢুকছে আমার সন্দেহ লাগছে যে খলিফা ওমর সে এই রাতের অন্ধকারে কেন বুড়ির বাসায় যাবে। আমি লুকিয়ে লুকিয়ে দেখলাম, তারপরের দিন ভালো করে দেখলাম যে হ্যাঁ খলিফা ওমরই তো এই বুড়ির বাসায় যাইতেছে, তো এই বুড়ির বাসায় তার কি কাজ। আমার অন্তরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে একটু সন্দেহ লাগা শুরু হয়েছে, যে মনে হয় খলিফা হওয়ার পরে মনে হয় তার পদস্খলন হয়েছে, আর না হয় রাতের অন্ধকারে এই বুড়ির বাসায় কেন যাবে। তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে পরের দিন আমি ওই বুড়ির বাসায় গেছি, আমি গিয়ে দেখি যে সে একজন অন্ধ মহিলা, বৃদ্ধ, তার দেখাশোনা করার কেউ নাই,
তার পেশাব পায়খানা সব বিছানার মধ্যে করে। আমি সেই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম যে হে মা, তোমার এই রাতে এসে তোমার যে পরিষ্কার পরিচ্ছন্ন করে যায় একে, বলে আমি তাকে তো চিনি না, কিন্তু এই ব্যক্তি সে আমাকে কয়েক বছর থেকে, এখন থেকে না, কয়েক বছর থেকে প্রতি রাতে সে আসে, আমার রান্না বান্না করে আমাকে খাওয়ায় এবং আমার ময়লা কাপড় চুপড়গুলো সে এগুলো পরিষ্কার করে এবং আমাকে সে নতুন জামা পরিয়ে তারপরে আমাকে ফ্রেশ বানিয়ে দিয়ে আমাকে খাবার দাবার সারাদিনের খাবার দাবারের ব্যবস্থা করে এরকম চলে যায়। রাজাজুল জাসাস কিতাব কিতাব নামে কিতাবের মধ্যে এই ঘটনা আসছে। তখন তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু যখন নাকি এই কথা শুনছেন তখন নিজের মাথার উপরে ধুলি নিক্ষেপ করতেছেন আর বলতেছেন আসারাতি উমর তাত্তাবিউ ইয়া তলহা, হে তলহা তুমি বুঝি ওমরের দোষ তালাশের পিছনে লাগছো, হে তলহা তুমি বুঝি ওমরের দোষ তালাশের পিছনে রাখছো, আরে ওমরের ধুলিকণার তার যে চলাফেরার যে ধুলিকণা ধুলিকণার সমকক্ষ তো তুমি হইতে পারবা না। খলিফা তখন অর্ধ জাহানের খলিফা আর উনি একজন বৃদ্ধ মহিলার বাড়িতে গিয়ে ওনার চাহিদা উনি পূরণ করে দিয়ে আসতেছে। মুসলমানদের অন্যতম শর্ত হলো মুসলমান হতে হলে শুধু নামাজ রোজা হজ জাকাত করলে হবে না, মুসলমানের পাশে দাঁড়াতে হবে, মুসলমানের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হবে, মুসলমানের সম্মানকে রক্ষা করতে হবে, মুসলমানের সম্মান রক্ষার জন্য চেষ্টা করতে হবে, যারা মুসলমানদের বিরুদ্ধে অপবাদ রটায় তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে, মুসলমানদের পাশে দাঁড়ানোর অনুভূতি মুসলমানের মধ্যে দাঁড় করাতে হবে। আর এটাই আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম এই শিক্ষা এই আদর্শ আমাদেরকে দিয়ে গেছে। আমাদের মধ্যে জ্বলন্ত প্রমাণ, মুহাজিররা যখন নাকি তাদের ঘর বাড়ি ত্যাগ করে সব কিছু ত্যাগ করে মদিনায় চলে আসছে, নিঃস্ব তাদের কিছুই নাই। আজ যেমন করোনার কারণে অনেকের চাকরি চলে গেছে, আমার পরিচিত আমাদের পরিচিত অনেকের চাকরি চলে গেছে, অনেকেই তাদের অভাবের সংসারে দিনাতিপাত করতেছে আমরা জানি, কিন্তু আমরা তার প্রতি কি অবদান রাখছি? আর সাহাবায়ে কেরাম কি করছেন? নিঃস্ব সাহাবায়ে কেরাম মুহাজিরিন সাহাবারা যখন নাকি মদিনায় আসছে, মদিনার মহাজের সাহাবিরা রসুলের কাছে এসে অভিযোগ করতেছে আশরাকুনা ফিল মাহনা ওয়া কাফাউনাল মুনা, হে আল্লাহর রসুল আমাদেরকে তো তারা জায়গা দিয়েছেই, তারা যে চাকরি বাকরি করে খেত খামার করে ব্যবসা করে আমরা চাই তাদের এইগুলোর মধ্যে সহযোগিতা করতে, এগুলো আমাদের করতে দেয় না, কিন্তু তাদের ব্যবসার যে লাভ হয় লাভের অর্ধেক আমাদেরকে দেয়, তার কৃষির যে উৎপাদন হয় উৎপাদনের অর্ধেক আমাদেরকে দিয়ে দেয়, আমাদেরকে তাদের ব্যবসায় সহযোগিতা করতে দেয় না, তাদের ঘরের কাজ করতে দেয় না, তাদের কৃষি কাজে সহযোগিতা করতে দেয় না, কিন্তু আমাদেরকে তাদের সমস্ত উৎপাদন সমস্ত লাভের অর্ধেক আমাদেরকে দিয়ে দেয়। আমাদের এখন আশঙ্কা হইতেছে যে আমরা এই হিজরত করে মদিনায় আসার পরে আমাদের যা নেক আমল সব মনে হয় কদ জাহাবু বিল আজরি কুল্লি, এই আনসারী সাহাবিরা সব সওয়াব নিয়ে যাইতেছে, আমরা মনে হয় নিঃস্ব হয়ে যাইতেছি। আল্লাহ রসুল তখন সান্ত্বনা দিছেন যে দেখো মা দাউতুম লাহু ও আসনাইতুম আলাইহি, বুখারী মুসলিমের হাদিস, যে দেখো তারা খুশি মনে তোমাদেরকে এগুলো দিতেছে, তারা তোমাদেরকে এগুলো দিতে পেরে লাভের অর্ধেক দিতে পারে তারা নিজেরা আনন্দিত, তোমরা যদি এই আনন্দ করতে না দাও তারা কষ্ট পাবে, এখন যদি তোমরা তাদের জন্য দোয়া করো আর এর জন্য যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহ তাআলা এই আনসারী সাহাবীদেরকে যেরকম সওয়াব দিবেন এরকম সওয়াব আল্লাহ তাআলা তোমাদেরকেও দিয়ে দিবেন। আমরা তো সবাই ঘটনা জানি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন মদিনায় সাদ ইবনে রবিয় তার সাথে ভাতৃত্ব বন্ধন করে দিছিলেন,
সাদ ইবনে নবী বলতেছে, হে মুহাজের ভাই, হে আব্দুর রহমান ইবনে আউফ, আপনি আমার মুহাজের ভাই, এই যে আমার ব্যবসা, এই যে আমার সম্পদ, নিসফুল্লি ওয়া নিসফুল্লাকা, বুখারী মুসলিমের হাদিস, অর্ধেক আমার অর্ধেক আমি আপনাকে দিয়ে দিলাম। আমার এই দুই স্ত্রী আছে, আপনি এক স্ত্রী পছন্দ করেন আমি তালাক দিয়ে দিব, আপনি তারপরে তাকে বিয়ে করে নেবেন। অর্থাৎ আপনার আমার যা আছে অর্ধেক আমি আপনাকে দিয়ে দিচ্ছি। এইরকম সহানুভূতি প্রতিটা সাহাবী